بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. সালাত অবস্থায় যদি বায়ু আসে তাহলে করণীয় কি ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন প্যারিস থেকে। আসলে দুইটা কথা, একটা হলো শয়তান অনেক সময় ওয়াসওয়াসা দেয়। শয়তান যেহেতু আদম সন্তানের পিছনে সর্বদাই লেগে আছে, সে বিশেষ করে যখন মানুষ ভালো কাজে বসে তখন শয়তানের অ্যাক্টিভিটিসটা খুব বেড়ে যায়। আপনি সময় করে কোরআন পড়তে বসেছেন, এই সময় আপনার সামনে এমন কোনো ব্যস্ততা অথবা চিন্তা ফেলে দেবে যেন কোরআন থুই আপনাকে উঠে চলে যেতে হয় অথবা কোরআন রেখেই আপনি বসে চিন্তা করেন। তারই একটা হলো নামাজের সময়, নামাজের সময় যখন হয় তখন শয়তানের মাথা খুব খারাপ হয়ে যায়। তার একটা অংশ হলো যে মানে যেন মানুষকে ধোঁকা দিতে পারে যে তার ওযুটা ভেঙে গেছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মনে যতই হোক না কেন, তোমাদের মনে যতই হোক না কেন, যতক্ষণ তোমরা কোনো শব্দ না পাবে অথবা কোনো গন্ধ না পাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের, সেটা আসলে মূলত বাতাস না, এটা হলো শয়তানের ফুৎকার। শয়তান সেখানে ডিস্টার্ব করে, মানে পায়খানার রাস্তায় ডিস্টার্ব করে আদম সন্তানকে বা মুসল্লিদেরকে প্ররোচনা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সুতরাং আমার কখন হলো সেটা আমি নিজেই জানি, অর্থাৎ এ বিষয়ে বিচারক নিজেই এর বিচারটা নিজেই করবেন যে আমার কখন হলো। আপনাকে সেটা মানে আইডেন্টিফাই করতে হবে যে আমার কখন হলো এবং কীভাবে হলো। আর যদি হয় তাহলে কি, যদি হয় যখনই হয় যে অবস্থায় হোক না কেন তখনই আপনাকে সালাত ছেড়ে দিতে হবে এবং বাহিরে গিয়ে ওযু করতে হবে, এসে আবার নতুনভাবে সালাত শুরু করবেন। আবার বলি, সালাত অবস্থায় ইমাম হোক আর মুক্তাদি হোক, আর যে কাতার যে রাকাতেই থাকুন না কেন, চতুর্থ রাকাতে অথবা তাশাহুদে সালামের আগে যখনই হোক না কেন, যদি আপনার মানে বায়ু বেরিয়ে যায় যে কোনো সময় সালাতের, তাহলে তৎক্ষণাৎ সালাত ছেড়ে দিয়ে নাকটা ধরে মাথাটা নিচু করে মুসল্লিদের মধ্যে থেকে বেরিয়ে যাবেন যদি মসজিদে মুসল্লি থাকে। আর যদি একাকী হয় তাহলে সেটা তো প্রশ্নই আসে না। এই আর কি, তো শুকরান।